আমরা যে রেশম স্যুপ হয়েছে কেঙ্কমাছরা, তো ওই কেঙ্কমাছরা রেশম স্যুপ থেকে যে চাউল আনছে, চাউলটা পুরো প্লাস্টিক চাউল পুরো মিক্স আছে চাউলে। তো এটা লয়া আনিয়া ছাড়া যারা লয়া আনছে, যারা খাইছে তো খাইছে, খাইয়া ছাড়া পেট ব্যথা হয়েছে, হসপিটাল যাওয়ার অবস্থা এরম এরম হয়ে গেছে। কোন গ্রামে আপনারা? আমার গ্রাম হচ্ছে কুলা ঘন্টা ছড়া। আচ্ছা, তো আমার একটা রিকোয়েস্ট থাকবো যে খাদ্য দপ্তরের যে বড় ওপরে অফিসার আছে, এর কাছে একটা রিকোয়েস্ট যাতে এটা ঠিকভাবে তদন্তকরণের দরকার আছে এটা। আচ্ছা, আমরা প্রতিনিয়ত শুনতেছি প্লাস্টিকের ডিম, প্লাস্টিকের ওষুধ, আর আবার চালও পাওয়া গেছে, এটা নিয়ে আসলে আপনার বক্তব্য কি? মানে তো এটা ওখানে যে খাদ্য দপ্তরে যারা আছে হেরা এটা ভালোভাবে দেখলে ভালো হইব, ঠিকভাবে তদন্ত করলে ভালো হইব। দেখো এটা প্লাস্টিক পুরা, দেখো পুরা পুরা এটা পুরা কেমনে প্লাস্টিক চাউল খাইলে তো কিতা হইব, এটা তো আপনারাও জানে। এটা কয়টা পরিবার পাওয়া গেছে এমন? প্রায় তো পাইছে অনেকটাই, অনেকজনের পাইছে, অনেকজনের পাইছে। কয়জনে তো 50 কেজি 60 কেজি এরকম চাউল লয় আনছিল, এখানে পুরো প্লাস্টিকের চাউল মিক্স 10 পরিবার আছে এরকম যে পাইছে চাউলে। ওই রিক্সা দিয়া আনছে, অনেকজন তো অটো রিজার্ভ করে আনছে, তো গরিব মানুষ কইবার আসা যাওয়া করবে, এখানে চাউল 50 কেজি বা 20 কেজি 30 কেজি লগ্নের লাগিয়া। তো এটাই ওখানে যে এটা ওখানে আবার বেগ, এটা বেগ করবো কি করে, হেরা তো কিছু বোঝে না, কিছু জানে না, চাউল লয়ে আনছে ওখানে বাড়ির দেখে, বাড়িতেই ওখানে করে রয়েছে, এটার কিতা কর্ম কিতা কেনা হেরা তো বুঝে না, জানে না, গরিব মানুষ। এটাই খাদ্য দপ্তরের কাছে একটা রিকোয়েস্ট আর কি। আবার তো কিনে আনতে পারতো না, কিনে তো আর কিনে তো কিনে তো হেরা রেশন সুপ থেকে আনছে, এটা তো রেশন থেকে আনছে এটা। না, আমার নলেজে তো নাই, কিন্তু ওই গ্রামের থেকে এক দুইটা ফোন আইছে এরম আমারে কইছে, কইলেও আমি তো আর জানি না এদিকে প্লাস্টিক আছে আর না রেশন। আমরা তো গুদাম থেকে কন্ট্রাক্টর মাল ডেলিভারিতে আমরা এইভাবেই কাস্টমারে মাল দিই, আর এদিকে প্লাস্টিক না অরিজিনাল আমরা তো আর পরীক্ষা টরীক্ষা করছি না, জানি না। এটা আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা কমো কথা বলিয়া আমার ছেলের গেছি তুই দোকান বন্ধ করে আয় অফিসে যাম কথা কম এটা নিয়ে। যার ফলে ওই 11:40 হে দোকানটা বন্ধ করছে, দোকানে মালও নাই, যেহেতু কমতি নাই কাছে চলো অফিসে জানবো, অফিসে কথা 10:40 আইছে দোকানটা বন্ধ করে। আচ্ছা, চাল দি, চাল তো আমরা সবসময় দিই মাটির মধ্যে ডালি চাল দি, এখন যে ধরা পড়ছে এটি যে চাল দি নি প্লাস্টিক হয়ে অভিযোগ করছে। আপনারা দেখছেন?